অনেক ধন্যবাদ রহিমা আক্তার মিলি, ওকে আমি চিনি অনেক আগে থেকে, অনেকদিন ধরে কবিতা লিখছে, নিঃশব্দ সন্তর একটা জীবনের যে সংগ্রাম আছে, জীবনের যে হাঁটার পথ আছে, সেই পথে আমরা আপনি সাঁতার দিই কিন্তু অনেক নিঃশব্দে কবিতা সবকিছু নিঃশব্দে দেখে অনুভব করে উজ্জ্বল কবি যে বাংলার স্টালিন কথা বলেছেন এবং এদের পক্ষে নিঃশব্দ সঞ্চারণের কবি রহিমা আক্তার মিলিকে ধন্যবাদ জানিয়েছেন। রহিমা আক্তার মিলির এই গ্রন্থটি নিঃশব্দ সঞ্চারণ অনেকগুলো লেখা নিয়ে কবিতার মধ্য দিয়ে তিনি স্বপ্নের কথা বলেছেন। তিনি নিজেকে যেমন কবিতার মধ্য দিয়ে অবগাহন করেছেন এবং আমি মনে করি পাঠক নতুন প্রজন্ম তার লেখার মধ্য দিয়ে জীবন খুঁজে পাবে, জীবনের নানা দিক সুখ দুঃখ আনন্দ বেদনা এই সব কিছুকে স্পষ্ট করে করে এগিয়ে যাবেন। এই গ্রন্থটিতে উৎসর্গ করেছেন তার অর্থাৎ স্বামী মোহাম্মদ মিজানুর রহমান, যে আমার পাশে থেকে আমাকে কাটায় আসায়। এই যে সুখ দুঃখ আনন্দ বেদনার জীবন, এই জীবন থেকে লেখক আরো সমৃদ্ধ হবেন। লেখক আসলে আমাদের যে জীবন, আমাদের যে ঘর, আমাদের সংসার, আমাদের চারপাশ সব কিছু সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে শেষ দিয়ে, এবং কবি এর বাইরে না, রোগরা জীবনে অনেক কষ্ট হয়েছে, রোগগুলোর কাহিনী আমরা জানি এবং সেই জীবনে মাইকেল থেকে কষ্ট করেছে আমরা লেখকরা জানি। তো তার একটি লেখার আমি বাক্যের সবচেয়ে অংশ উদ্ধৃত করে লেখককে সম্মান জানাবো। ভেবোনা আমি কষ্টে আছি, ভেবোনা আমি কষ্টে আছি, একদা যখন ছিলাম আমি অষ্টাদশী, তোমার চোখে জীবন ছিল পে হিসাবে, চোখের ভেতর স্বপ্ন ছিল এলোমেলো, এখন আমি কারো হাতে আপনার উত্তর তুলতে পারি, একা আমি রাস্তা বেরোই, ভয়না নিজের সাথে হাতটি থেকে ধরতে পারি, এখন আমার রাস্তাতে নিজের কাছে সকালবেলায় আকাশ দেখি, এখন আমি কষ্টে আছি, একদা যখন ছিলাম আমি অষ্টাদশী, তোমার চোখে জীবন ছিল পে হিসাবে। আসলে এই যে কবি তার জীবনের মধ্য দিয়ে আমাদের স্বপ্নকে, আমাদের সুখ আনন্দ বেদনার যে একটা বৈতরে তিনি পেয়ে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছেন, এবং তার এই লেখাগুলো থেকে নতুন প্রজন্ম, নতুন কবিরা নতুন শিক্ষা নেবেন, নতুন কাব্য সুধা খুঁজে পাবেন। আমরা প্রতিদিন মধ্যে তো প্রকাশিত বইটিরও উত্তরোত্তর সমৃদ্ধি মঙ্গল কামনা করছি, লেখকের সমৃদ্ধি কামনা করছি, এই বইটি সর্বজন গ্রাহ্য হোক এটি আমাদের কামনা। জয় বাংলা, ধন্যবাদ সবাইকে।